আমার ফেসবুকের সকল বন্ধুদেরকে জানাই মাঘী পূর্ণিমা আন্তরিক ও প্রীতি শুভেচ্ছা। আর এই হলো আমার লাড্ডু সোনা, যে এখন পঞ্চামৃত দিয়ে স্নান করছে। দেখো কি সুন্দর লাগছে আমার লাড্ডু সোনাকে। আর এই হলো লাড্ডু সোনার বস্ত্র, যেগুলো আমি পুরনো সিংহাসন থেকে পেয়েছি, এগুলো সবকটাই নতুন। আর এই দেখো লাড্ডু সোনা এখন রেডি হয়ে গেছে। আশা তোমাকে আজকে দেখাচ্ছি আমাদের এই সিংহাসনটা, আমি আর ভাই মিলে যেটা বানিয়েছি। তো দেখো কি সুন্দর, এটার প্ল্যানিং হচ্ছে আমি করেছি, আর স্ট্রাকচারটা শুধু আমাদের কার্পেন্টার তুলে দিয়েছে, আর বাকি কালার পেন্ট করেছেন ভাই আর আমি, আর ডেকোরেশনটা টোটাল আমি সাজিয়েছি। তো এই হলো আমাদের সিংহাসন, এই হলোটা আমাদের আদি যোগীর মূর্তি, এটা ভাই নিয়ে এসেছে বেনারস থেকে। আর এই হলো আমার গোপালজি, এখন আমি ধূপ দিয়ে আরতি করছি। আর পাশে রয়েছেন আমাদের গুরুদেব, আর এখানে রয়েছে দেখো বিপত্তারিণী লোকনাথ বাবা জগন্নাথ দেব, আর নিচের জগন্নাথ দেবটা আমার শ্রদ্ধা ভাই এনে দিয়েছে, দেখতেই পাচ্ছ কি সুন্দর। আর এই হলো আমার লক্ষ্মী আর গণেশ ঠাকুর, তো মাই এখানে পুজো করেন এদেরকে। আর দেখো এখন আমি কপুরের আরতি করে দিচ্ছি। তো কীরকম লাগলো আমাদের সিংহাসনটা অবশ্যই জানিও। আর দেখো গোপাল সোনা কেমন মিটি মিটি করে দেখছে। আর এই দেখো এগুলো মহাদেব, আর এখানে রয়েছে মা বিপত্তারিণী। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো এখন আমাকে বলো আমাদের এই সিংহাসনটা ডেকোরেশন পর করে কেমন লাগছে। টাটা ফ্রেন্ডস, সবাই খুব ভালো থেকো, জয় জগন্নাথ।